বিরতিতে যাওয়ার আগেও যে খবরের দিকে আমাদের নজর ছিল একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে কিন্তু একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্ট, তারা যেমন একসঙ্গে তিন প্রধানের সমর্থকরা যেমন একদিকে প্রতিবাদে সরব হয়েছেন, অন্যদিকে টলিপাড়ার যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারাও কিন্তু একইভাবে এই প্রতিবাদে সরব হয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিচার চাই এই স্লোগানে সরব হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, এই মুহূর্তে একেবারে কি ছবি উঠে আসছে, যারা সেখানে রয়েছেন উপস্থিত অভিনেতা অভিনেত্রীরা তারা কি বলছেন? অর্ক, হ্যাঁ একদমই স্বর্ণালী, যে ছবিটা তোমাকে বেশ কিছুক্ষণ ধরেই দেখাচ্ছি যে এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কিন্তু টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু একত্রিত হয়েছেন, এবং একত্রিত হয়ে তারা কিন্তু স্লোগানিং করছেন। তাদের একটাই দাবি, তাদের জাস্টিস চাই, অর্থাৎ আরজিকরে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন। এবং এখানে সকলেই উপস্থিত আছেন, কৌশিক সেন থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, প্রত্যেকের একটাই দাবি। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের প্রত্যেকের একটাই কিন্তু দাবি যে তারা সকলেই জাস্টিস চান, এবং তারই প্রতিবাদে আজকে কিন্তু তারা মিছিলে নেমেছেন, পদযাত্রা করছেন। খান্না থেকে শুরু করেছিলেন তারা সেই পদযাত্রা, এবং এখন তারা এসে উপস্থিত হয়েছেন শ্যামবাজারে। এখানে তারা দাঁড়িয়ে স্লোগানিং করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই যে ঘটনা, এবং পশ্চিমবাংলার বুকে একাধিকবার যে সমস্ত নির্যাতনের ঘটনা, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বারবার যে ঘটছে, সেই সমস্ত ঘটনা যাতে বন্ধ হয়, এবং সর্বোপরি আরজিকরের যে কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের যাতে নিরপেক্ষ বিচার হয়, সেই বিচারের দাবিতে কিন্তু তারা পথে নেমেছেন। আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো চিত্রটা, যে কি ঘটনাটা ঘটছে এই মুহূর্তে। আমাদের পাউলি দাম, উনি পথে নেমেছেন, হাঁটছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। Absolutely, that's not a solution. সেটা হতে পারে না যে মহিলাদের নাইট ডিউটি করতে দেওয়া হবে না, তার মানে কি আমরা নাইট শুটিং করবো না? মানে যে যার কর্মে, যে যে ডিপার্টমেন্টেই থাকুক না কেন, যে যে প্রফেশনে থাকুক না কেন, যেতে তো হবেই, কাজ করতে হবে, ডে শিফট থাকতে পারে, নাইট শিফট থাকতে পারে, that can't be the solution যে মানে বেঁচে থাকার জন্য, সেফটির জন্য আমরা বাড়িতে লুকিয়ে থাকবো, হতে পারে না সেটা। বিষয়ের প্রতিবাদে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু দোষীদের ফাঁসির দাবি চেয়েছেন। কি বলবেন? আমি একটা জিনিস ভীষণভাবে বলতে চাই, যে জঘন্য ঘটনা এই মুহূর্তে ঘটেছে, সেটা যেন পুনরাবৃত্তি না হয়, এমন দৃষ্টিমূলক শাস্তি দরকার যে বা যারা এর সঙ্গে জড়িত, যাতে কোনো মানুষের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো ছেলের সাথেও কোনো মানুষের সাথে ঘটনাটা না ঘটে। তার প্রতিবাদে আমরা আজ এখানে, আমরা সহমত, গোটা রাজ্যের মানুষ যা চায়, যে প্রশ্ন তুলেছে, তারা যে প্রতিবাদ তুলেছে, তারা যে আবেদন রেখেছে, যে বা যারা এটা সলিউশন দিতে পারবে তাদেরকে করতে হবে, এটা ইটস ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে। সেই সব প্রশ্নের, সেসব আবেদন, সেসব প্রতিবাদের সাথে আমরা সহমত, তাই টলিপাড়ার প্রত্যেকটা মানুষ আমরা একজোট হয়েছি, এক জায়গায় এসেছি। স্বর্ণালী, শুনতেই পেলে অভিনেত্রী পাউলি দাম, তিনি কিন্তু বার্তা দিলেন যে নির্যাতিতার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তিনি প্রতিবাদ জানাচ্ছেন, এবং যাতে একদম সুস্থ তার বিচার হয় সেই বিচারের দাবি জানাচ্ছেন। অভিনেতা রাহুল পেয়ে গেছি, বলুন আজকের যে এই কি বার্তা দেবে? এই যে এতদিন হয়ে গেল এখনো ধরা যাচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় তড়িঘড়িভাবে প্রশাসনিক গাফিলতি দেখা যাচ্ছে, আমাদের শহরের মেয়ে, আমাদের রাজ্যের মেয়ে, তাদের সুরক্ষা, তাদের এই সকাল, এই রাতের উপর সমান অধিকার, এইটা নিয়েই রাস্তায় নামা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন এবং তিনি নিজেও পথে নেমেছিলেন, কি বলবেন? আজকে আমি দেখুন, আর্টিস্ট ফোরাম এবং আমরা সব শিল্পীরা একসাথে এসেছি, আজকে রাজনৈতিক বিষয় নিয়ে আমি বেশি আলোচনা করব না, তবে প্রশাসন বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছে এটা নিয়ে, এটা বললে অনেক কম বলা হয়, এর বেশি আমি কিছু বলছি না আজকে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, তিনি তাকে এই মুহূর্তে পেয়ে গেছে, তিনিও কিন্তু পদযাত্রায় হাঁটছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে পদযাত্রা, এই পদযাত্রা থেকে কি বার্তা দেবেন? বার্তা তো একটাই, আমরা জাস্টিস চাই, এবং আরজিকরে যে ঘটনা ঘটেছে, যে রক্ষারজনক ঘটনা ঘটেছে, তার এগেনস্টে আমরা সবসময়ই, সাধারণ মানুষ যা চাইছেন, আমাদের চাহিদাও এক, আমরা চাই তাড়াতাড়ি সুষ্ঠু বিচার হোক এবং সব দোষীরা ধরা পড়ুক। সিবিআই এই মুহূর্তে পুরো বিষয়টি তদন্ত করছে, সুরাহা হয় বলে মনে করছেন? আমরা আশা রাখছি সবসময়,
যে সুরাহা হবে, আমরা 7-10 দিন দেখতে পারি যে সেটার কি পরিস্থিতি হচ্ছে, তারপর আরো আরো কিছু ঘটনা ঘটবে আমার ধারণা। মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন, কি বলবেন? আমরা একটা জিনিসই বলবো, আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আর এর বেশি কিছু বলার নেই। স্বর্ণালী, শুনলে জয়দীপ মুখোপাধ্যায় তিনি বার্তা দিলেন, আমরা চেষ্টা করব এখানে যে আওয়াজটা, যে আওয়াজটা, সেই যে গর্জনটা এই মুহূর্তে তুমি শুনতে পাচ্ছ, যে টলিপাড়ার প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু সোচ্চার হয়েছেন, তাদের দাবি একটাই যে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার যাতে, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই ভয়ঙ্কর ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং সুস্থভাবে যাতে তার যে বিষয়টা, সেই বিষয়টা যাতে প্রশাসনিকভাবে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয় এবং পুরো বিষয়টা যাতে সঠিক বিচার হয় সেই বিচারের দাবি জানাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন পুরো চিত্রটা এই মুহূর্তে সরাসরি তুলে ধরছে, দেখতে পাচ্ছেন একদম শুধুমাত্র টলিপাড়ার সিনিয়র ডিরেক্টর বা অভিনেতা অভিনেত্রী নন, একদম তরুণ তুর্কিরা, একদম তরুণ তুর্কিরা, যারা নতুন প্রজন্মের যারা অভিনেতা অভিনেত্রীরা, যারা টলিপাড়ার যে সমস্ত তরুণ তুর্কিদেরকে আমরা নতুন করে চিনতে শুরু করেছি তাদের অভিনয়ের মাধ্যমে, তারাও কিন্তু আজকে পথে নেমেছেন, একদম ফ্রন্ট রোতে দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগানিং করছেন। তাদের কিন্তু, তাদেরও কিন্তু দাবি যে নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একদম সেই চিত্র তুলে ধরছি তোমার সামনে। একদমই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর্চিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু আজ রাজপথে টলিউডের যারা কলাকুশলীরা রয়েছেন তারা, এবং তাদের মুখে কিন্তু একটাই স্লোগান শোনা যাচ্ছে, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস।